Hello everyone, welcome back. আজকে আমি স্পেকট্রা ট্রু আনবক্সিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই ভিডিওটা আগেই করে রেখেছিলাম হসপিটালে যাওয়ার আগে, আর ফাইনালি এটা আমি একসাথে রিভিউ ভিডিও করছি, কারণ আমি বাসায় আসার পরে এটা ইউজ করেছি, হসপিটালে ইউজ করেছি, আর সেইভাবেই আমি বলছি। এটা আসলে খুবই হেল্পফুল একটা পাম্প আমি বলবো, কারণ এটা কোনো শব্দ বা কোনো নয়েজ ক্রিয়েট হয় না যখন এই পাম্পটা ইউজ করা হয়। তো বেসিক্যালি এটা ইলেকট্রিক পাম্প, তো ইলেকট্রিক পাম্পে পুরো মেশিনটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দুটি ইন্ডিভিজুয়াল প্যাকেটে একটা পাম্পের এক সাইডের সব কিছু ওরা দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে ইলেকট্রিক কেবলটা যেটা আপনারা মেশিনের সাথে অ্যাড করবেন। এটা হচ্ছে এই মেশিনটা, এখানে আপনার দুটো বাটন আছে, সাইকেল আর ভলিউম। আপনারা পাওয়ার বাটন অন করার পরে সাইকেলটা ফার্স্টে কিছুক্ষণ অন রেখে দেন ভলিউমটা আপনারা চেঞ্জ করতে পারবেন সব কিছুই এখানে। এটা খুবই সিম্পল, এটা কোনো আসলে তেমন কোনো কিছু করতে হয় না। তো এই কয়টা জিনিসই থাকে স্পেক্ট্রার বক্সে, তো আমি সব কিছু আপনাদেরকে দেখালাম। আর আমি এই ভিডিওটা যেহেতু আগে করেছি, আর এখন রিভিউ হিসেবে আমি এটা বলতে পারি যে এই প্রোডাক্টটা আসলে খুবই ভালো। আমি কোনো মার্কেটিং বা এরকম কোনো কিছুই করছি না, বাট জাস্ট আমি আমার নিজের ইউজের পরে এই জিনিসটা ফিল করেছি, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, টেক কেয়ার। This could be good for me. Lately I was feeling like I need a purpose.